আসসালামু আলাইকুম, আরেকবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি টেকনিক্যালে ফিরে আসার জন্য। বন্ধুরা, আজকে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটা 1460 স্কোয়ার ফিটের একটি ডিজাইন। আমার ফেসবুক পেজে এক বন্ধু অনেকবার রিকোয়েস্ট করেছিলেন ঠিক এভাবে ডিজাইনটি করে দেখানোর, তো তার জন্য ডিজাইনটি করা। তাছাড়াও আপনারা অনেকেই সিঁড়ির নিচে কিচেন দেখতে চাচ্ছিলেন, তো সেজন্য এই ডিজাইনটি এভাবে করা হয়েছে। তো যারা একটু বড় করে 5 শতক জমিতে যারা বাড়ি করতে চাচ্ছেন তাদের জন্য এই ডিজাইনটি খুব সুন্দর হবে। দেখতে পাচ্ছেন ডিজাইনটি এমন দেখাচ্ছে, ডিজাইনটি আসলে আমার কাছে খুব ভালো লাগছে। আপনারা যাদের বাজেট একটু বেশি আছে তারা এইভাবে বাড়িটি করতে পারেন, খুব সুন্দর হবে। তো আপনারা যারা দোতলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি করতে যাচ্ছেন তাদের জন্য এই ডিজাইনটি তেমন ভালো হবে না। যদি আপনি নিজের জন্য ডুপ্লেক্স করে করতে চান তাহলে হয়তো এভাবে করতে পারেন। আর উপরতলাতে যদি আপনারা 2 ইউনিটের মতো করে করেন, যদি আলাদা আলাদা ফ্যামিলি থাকতে চান, তো সেক্ষেত্রে হয়তো একটু প্রবলেম হবে সিঁড়িটা যেহেতু পেছন। আর যদি আপনাদের জমিটির পেছন দিকে কোনো রাস্তা থাকে তাহলে এভাবে করতে পারেন, সিঁড়ির নিচ দিয়ে মেইন একটি গেট করে দিলে সরাসরি উপরে চলে যেতে পারবে। তো দেখতে পাচ্ছেন ডিজাইনটি এমন দেখাচ্ছে, এটার ভেতরটা একটু দেখবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন বাড়িটির ভেতরে মোটামুটি এমন দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের পোস্টটি মোটামুটি এমন হবে। এখানে আমাদের মেন ডোর দেখতে পাচ্ছেন, মাঝে এখানে দেখতে পাচ্ছেন আমাদের হল এবং ডাইনিং হবে। দুদিকে দুটি বেডরুম করা আছে, দুটার সাথে দেখতে পাচ্ছেন এদিকে অ্যাটাচ টয়লেট করা আছে, এই রুমটার সাথে দেখতে পাচ্ছেন এখানে অ্যাটাচ টয়লেট। আর এইদিকে থাকবে অ্যাটাচ টয়লেটের সাথেই, এখানে দেখতে পাচ্ছেন আমাদের কমন টয়লেট হবে। দেখতে পাচ্ছেন এখানে দুটি টয়লেট করা থাকবে, এটা আমাদের কমন টয়লেট আর এটা অ্যাটাচ টয়লেট হবে এই রুমের সাথে। পেছনে দুই দিকে দুটি বেডরুম দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখানে সিঁড়ির নিচে দেখতে পাচ্ছেন আমাদের কিচেন হবে। তো বন্ধুরা সিঁড়ির নিচে কিচেন করতে চাইলে দেখতে পাচ্ছেন আপনারা এভাবে করতে পারেন, সিঁড়িটা এমন হবে। আর একটু সহজ করে আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি এই দেওয়ালটাকে ট্রান্সপ্লেট করে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন আমাদের কিচেনের মধ্যে মোটামুটি এমন হবে। কিচেন থেকে আমাদের পেছনে একটি ডোর করা থাকবে দেখতে পাচ্ছেন বন্ধুরা। সিঁড়ির নিচে যদি কিচেন এভাবে করতে চান তাহলে আপনাদেরকে একটু বিস্তারিত জানতে হবে। তো যারা ঠিক এভাবে বাড়ি করতে যাচ্ছেন তারা আমাকে ফেসবুকে মেসেজ করতে পারেন, আমি এটার ডিটেলসটা আপনাদেরকে দিয়ে দিব। বিশেষ করে এই সিঁড়ির নিচে যদি কিচেন করতে চান তাহলে এখানে একটু ঝামেলা আছে। তো বাড়িটি মোটামুটি এমন হবে, অবশ্যই কমেন্ট করে জানাবেন ডিজাইনটি কেমন লাগলো। এটার ফ্লোর প্ল্যানে চলে যাব বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফ্লোর প্ল্যান মোটামুটি এমন হবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের পোর্চ, এখানে মাঝে দেখতে পাচ্ছেন আমাদের হল এবং ডাইনিং। মহিলারা যেন পর্দা করে থাকতে পারে সেভাবে দেখতে চেয়েছিলেন অনেকেই, তো আপনারা সেভাবে করতে চাইলে এখান থেকে একটি দেওয়াল করে দিতে পারেন, তাহলেই আমাদের যে ড্রয়িং রুমটা আছে সেটা সম্পূর্ণ সেপারেট হয়ে যাবে। আশা করছি আপনাদের এই ডিজাইনটি সবারই ভালো লাগবে যাদের বাজেট মোটামুটি 19 থেকে 20 লাখ টাকার মধ্যে আছে। দেখতে পাচ্ছেন 4টি বেডরুম হবে, এখানে এইদিকে দেখতে পাচ্ছেন 2টি টয়লেট হবে আর এখানে থাকবে 1টি টয়লেট। এখানে মাঝে দেখতে পাচ্ছেন আমাদের ডাইনিং হবে, তো ডাইনিং স্পেসটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি বেশ বড় থাকবে। আর এখানে দেখতে পাচ্ছেন সিঁড়ির নিচে আমাদের কিচেন হবে, এটার ডিটেলস আপনারা চাইলে আমার ফেসবুক পেজ থেকে নিতে পারেন। মাপগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে এইদিকে থাকবে 37 ফিট আর এইদিকে থাকবে 39.5 ফিট। তো এই বাড়িটি মোটামুটি 1460 স্কোয়ার ফিটের, যাদের জমি মোটামুটি 5 শতক আছে তারা এভাবে করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন পোর্চ আমাদের 8 ফিট বাই 10 ফিটের হবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ড্রয়িং রুমের এখানে থাকবে 11 ফিট আর এদিকে লম্বায় থাকবে 20 ফিট, এদিকে থাকবে 19 ফিট। তো মোটামুটি বেশ খোলামেলা একটি স্পেস পাবেন এখানে। এদিকের বেডরুমটা দেখতে পাচ্ছেন 13 ফিট বাই 12 ফিটের। এখানে আমাদের টয়লেট হবে 4 ফিট বাই 8 ফিটের, এই দুটো টয়লেট একসাথে। এখানে দেখতে পাচ্ছেন এই রুমটা হবে 12 ফিট বাই 13 ফিটের, এই টয়লেটটাও 4 ফিট বাই 8 ফিটের। এখানে দেখতে পাচ্ছেন এই স্পেসটা আমাদের 4 ফিটের থাকবে। পেছনের বেডরুমটি দেখতে পাচ্ছেন 11 ফিট বাই 12 ফিটের বেডরুম হবে। এখানে সিঁড়িটা দেখতে পাচ্ছেন আমাদের 6 ফিট সিঁড়ি হবে। আর কিচেনের জন্য যদি সিঁড়ির নিচ থেকে দেখি তাহলে দেখতে পাচ্ছেন এখানে 11 ফিট বাই 11.5 ফিট হবে। এইদিকের বেডরুমটি দেখতে পাচ্ছেন 11 ফিট 6 ইঞ্চি বাই 12 ফিটের। তো মোটামুটি বেশ সুন্দর সাইজের রুমগুলো, আশা করি আপনাদের বুঝতে সমস্যা হবে না। বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।